না আমরা আমাদের দাবি আদায় করতে পারছি না যারা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট বাস্তবায়নের কথা বলছে তারা তাদের ধর্ম নিরপেক্ষতার মূল আদর্শের ভিত্তিতেও তার অন্যায় করছে কারণ ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি হয় ধর্মীয় স্বাধীনতা তাহলে কাদিয়ানিদেরকে ধর্মীয় স্বাধীনতা কি তারা এইভাবে দিতে চায় যে তারা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে যাবে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে এটা তো ধর্ম সংজ্ঞায় পড়ে না এটা হচ্ছে প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে পক্ষ নেওয়া হয়েছে ইসলামের অস্বীকার করা হচ্ছে করা হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষতার কনসেপ্টকে প্রমাণ করে না আপনার গণতন্ত্রের কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যা চায় রাষ্ট্রতা বাস্তবায়ন করবে বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান চায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করতে হবে গণতন্ত্র বাস্তবায়ন করুন কোনো ধরনের রাগ না রেখে ইসলাম কখনো বুদ্ধিজীবী জাফরুল্লাহ দাওয়াত করবেন না সে কাদিয়ানিদের তাকে কখনো আপনাদের মন চানবেন না কারণ সে কাদিয়ানিদের থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে কাদিয়ানিদের দালালি করার জন্য এবং আমি স্পষ্ট বলছি কাদিয়ানিরাও কাফের তাদের দালালরাও কাফের তাদের পক্ষে যারা দালালি করে তারাও কাফের শুধু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন হযরত আলী আর কারো বিরুদ্ধে সাহাবায়ে যুদ্ধ করেন নাই কিন্তু মিথ্যা দাবিদার মুসালামা যখন নবুয়ত দাবি করেছে সমস্ত সাহাবী ঐক্যমত করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার পর মুসালামা ধ্বংস হয়ে জাহান্নামে চলে গিয়েছে মুসালামাতুল কাজাবের পর যারাই নবতের দাবি করেছে পৃথিবীতে উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছেন এই মিথ্যা নবতের দাবিদারদেরকে মুসলমানগণ তরবারি দিয়ে ফায়সালা করেছেন ইংরেজ আমলে আমরা দেখতে পেয়েছি ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু আল্লাহ ও আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে

أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر سنة أما بعد فقال جل ذكره في القرآن العظيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي تحريك ختم نبوت آج کے বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী ঘরানার ইসলামী আন্দোলনের অগ্রপথিক যে পরিবারটি ছিল মরহুম আল্লামা মা হাফিজি হুজুর রহমতুল্লাহর কলিজা টুকরা সন্তান মালানা মুফতি আতাউল্লাহ হাফিজি উপস্থিত খেলাফত মজরুজ বাংলাদেশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের দিগার ওনাকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের থেকে আগত নেতা ও কর্মীগণ সংবাদ প্রশাসনের লোকজন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক আজকে খাতমের খাতমেনবদ বাংলাদেশ এই সংগঠনের লক্ষ্য কি উদ্দেশ্য কি তা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কারণ এদেশের মানুষ দেখে আসছে বাংলাদেশে বিগতকালে যারাই খাতমের মেরম্বতলা আন্দোলন করেছেন একটা সময়ে করতেন আরেক সময়ে করতেন না যে কারণে বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ যাদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারি তাদের পক্ষ থেকে বলা হতো যে আলেমরা খাতমেন আন্দোলন করছে কোনো দলকে বেনিফিটেড করার জন্য আলহামদুলিল্লাহ তাদের সেই অপপ্রচারকে তাহারিকে বাংলাদেশ বুমেরাং করে দিয়েছে কারণ প্রতিষ্ঠা লগ্ন থেকে তাহারিকে খাতমেনবদ বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জেলাতে থানাতে খাতমেনবতের আন্দোলন করে যাচ্ছে এবং স্পষ্ট মনে রাখতে হবে যে তাহারিকে খাতমেনবত বাংলাদেশের ব্যানারই খাতমেনবুয়ত আন্দোলনকারীদের দাবিগুলো বাংলাদেশে সরকার যেই থাক তাকে মেনে নিতেই হবে আপনারা প্রত্যেকেই আকিদায় খাতমে নবুতের ব্যাপারে অবগত আছেন এটা নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই কিন্তু একটি কথা আমি মনে করিয়ে দিচ্ছি যে খাতমে নবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আর খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ এটা তো বলার অপেক্ষা রাখে না কারণ আল্লাহর হাবিব নবিকুলের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় দেড় হাজার বছর আগে গাজওয়া সারিয়া জয়ুস এবং বয়ুস মোট যুদ্ধ হয়েছিল প্রায় আশিটির কাছাকাছি গাজওয়া ছিল সাতাইশটি সব নিয়ে প্রায় আশিটির মতো যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের করিম সাল্লামের নুরের জামানায় মাত্র মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন ইসলামের পক্ষে এবং বিপক্ষে কিন্তু ইয়ামানের ইয়ামামায় যখন মিথ্যানবোতের দাবিদার কুখ্যাত মুসাইলামের আবির্ভাব ঘটল আবু বাকার সিদ্দিক নেতৃত্বে নির্দেশে খালেদ নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধে সাহাবাইকরাম মিথ্যানবতের দাবিদার কুখ্যাত মুসালামাকে ধ্বংস করে জাহান নামে পাঠিয়েছেন কিন্তু চব্বিশ শত সাহাবি শাহাদাত বরণ করেছিলেন তার মধ্যে কোরআন করিমের হাফেজ সাহাবি ছিলেন সাত শত এর থেকে বোঝা যায় যে খাতবেনবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ হাতমেনবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আমরা কি এই দেশে যারা মাসা এক আছে এদেশে লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসা পীরমুড়িদের অভাব নাই আলেমের অভাব নাই ইসলামিক স্কলারের অভাব নাই ইসলামের ব্যানারে রাজনৈতিক ও অরাজনৈতিক ভাবে সংস্থা সংগঠনের অভাব নাই যেভাবে আমাদের ব্যানারে আন্দোলন করা উচিত ছিল তার একশো ভাগের এক ভাগ দায়িত্ব কি আমরা পালন করতে পেরেছি আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি আমরা নিজেরা হিসাব নেই হাদিস শরীফ এসেছে হা সিবু কাবলা আন্তু হা তোমাদের হাসরে হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিজেরা নাও আমরা নিজেদের হিসাব যদি নেই আমরা কি সত্যিকার অর্থে যেভাবে খাতমেনবতের আন্দোলন করে কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা দরকার ছিল আমরা কি সে দাবি আদায় করার ক্ষেত্রে যে ভূমিকা আমাদের থাকা উচিত ছিল যে শ্রম যে মেহনাত জানমাল দিয়ে যেভাবে আমাদের নামা দরকার ছিল তা কি আমরা করেছি বলুন ইসলামিক রাজনৈতিক দল তো বাংলাদেশে কম নেই দ্রব্য মূল্য নিয়ে তারা কথা বলছে ব্লাস্টেমি আইন নিয়ে কথা বলছে বিভিন্ন বিষয়ে কথা বলছে কিন্তু তাদের রাজনৈতিক মেনু কেন বলা হচ্ছে না যে আমরা ক্ষমতায় গেলে বা ক্ষমতার অংশ হলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করব কেন এই কমিটমেন্ট থাকে না এই আন্দোলনকে কি আপনারা গুরুত্ব দিতে চান না আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি যতদিন বাংলাদেশে কাদিয়ালিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় না করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সফল হবে না 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 কোনদিন সফল হবে না ওলামায় কেরাম কারাগারে যাচ্ছেন নেপথ্যে কারা খুঁজে দেখেছেন অনেক কারেম বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেছে কারণ কি খুঁজে দেখেছেন বিচারালয়ে কাদেরকে আসন দিয়েছেন আপনারা আমি নাম নিব না এক সাবেক বিচারপতি সে কাদিয়ানি। এবং সে পঞ্চগড়ে কাদিয়ানিদের আস্তে নিয়মিত যাতায়াত করে বাংলাদেশের ইতিহাসে আলেনদির বিরুদ্ধে সবচেয়ে নিষ্ঠুর রায়গুলো সে কাদিয়ানি বিচারপতি দিয়েছিল অথচ ইসলামী আন্দোলন যারা করছেন ইসলামের রাজনীতির ব্যানার যারা ব্যবহার করছেন তারা বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় ফেতনা কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে যে কাজ কর্তব্য ছিল আপনাদের তা আপনারা অবশ্যই পালন করতে পারেন নাই আমরা অরাজনৈতিকভাবে ভাবে করে যাচ্ছি এমন আল্লাহ আমাদেরকে অরাজনীতিক ভাবে সফলতা দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা চাই কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণার দাবি দাবিতে রাজনৈতিক ব্যানারে ইসলামী আন্দোলন যারা করছেন তাদেরকে রাজপথে নামতে হবে পাকিস্তানে যখন কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আন্দোলন হয়েছিল অরাজনৈতিকভাবে আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আল্লামা জাস্টিস তাকি উসমানী সহ সমস্ত ও ঘরানার ওলামা একরামে এক হয়েছিলেন এবং যারা রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতেন মারা ফজলুর রহমান সাহেবের বাবা তারা রাজনৈতিকভাবে পার্লামেন্টের ভিতরে ভুঁটুর সাথে লড়াই করে পার্লামেন্টে বাধ্য করেছিল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দাবি আদায় করতে তারা পার্লামেন্টকে বাধ্য করেছিল বাংলাদেশও তো বহুবার ইসলামী রাজনীতি জ্বালা করেন সংসদে গিয়েছেন একtibbar দাঁড়িয়ে কি বলেছিলেন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক কার 15টি আসন সংসদে থাকলে যে কোনো বিল উত্থাপন করতে পারে কেন করা হয় নাই আমরা কি আমাদের সেই অপরাধগুলোর গুলোর দিচ্ছি নতুন করে আমাদের ভাবতে হবে আমাদের চিন্তা করতে হবে সম্মানিত সুধী কাদানি সম্প্রদায় শুধু কাফের নয় তার ইহুদি খ্রিস্টানের চুকুখ্যাত কাফের আর তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ ইসলামের মূল হচ্ছে ইমান আর ইমানের মূল হচ্ছে আকিদা খাতমেনবুয়া আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ নবী এই কথা যে অস্বীকার করলো সেই কুলাঙ্গার কাফের শুধু কোরআন অস্বীকার করলো না এক লক্ষের উপর নবীকে অস্বীকার করলো এই জন্য হাতমেনব্বত অস্বীকারী কাফেরদের চেয়ে বড় কোনো কাফের কেউ হতে পারে না আর তারাই কিনা বাংলাদেশে দাঁড়িয়ে টুপি ধারণ করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে চলছে না আমরা আমাদের দাবি আদায় করতে পারছি না যারা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট বাস্তবায়নের কথা বলছে তারা তাদের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শের ভিত্তিতেও তারা অন্যায় করছে কারণ ধর্মনিরপেক্ষতার অর্থ যদি হয় ধর্মীয় স্বাধীনতা তাহলে কাদিয়ানিদেরকে ধর্মীয় স্বাধীনতা কি তারা এভাবে দিতে চায় যে তারা ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে যাবে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে এটা তো ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতার সংজ্ঞায় পড়ে না এটা হচ্ছে প্রকাশ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের পক্ষ নেওয়া হয়েছে ইসলামের বিরোধিতা করা হচ্ছে ইসলামকে অস্বীকার করা হচ্ছে এটা ধর্মনিরপেক্ষতার কনসেপ্টকে প্রমাণ করে না কেন আপনার গণতন্ত্রের কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক জনগণ যা চায় রাষ্ট্রতা বাস্তবায়ন করবে বাংলাদেশে চোদ্দ কোটি মুসলমান চায় চেকাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে গণতন্ত্র বাস্তবায়ন করুন তার মানে সকল ধর্ম নিরপেক্ষতার গণতন্ত্র ইসলাম আর ইসলাম পন্থীকে ঠেকাবার জন্য সেটা আমরা বুঝি তাহলে যখন যখন আমাদের অহিংস আন্দোলনে ফল হবে না মুসলমান কিন্তু এক্সট্রিমিজমে বাধ্য হবে তখনই পন্থা ধারণ করতে মুসলমান বাধ্য হবে তখন জঙ্গিবাদের ধুয়া তুলবেন চলবে না এগুন পূর্বদিকন্ত সূর্য দিতে হয়ে পশ্চিমে ডুবে এটা যেমন সত্য আজ হোক কাল হোক কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাংলাদেশে আদায় হবেই হবেই হবে ইনশাল্লা সম্মানিত সুদীপ এখানে অনেক মিডিয়া আছে আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে কাদিয়ানিদের দালালি করা আপনারা দেখেছিলেন এক ডিবেটে এক বুদ্ধিজীবী আমার কাছে হেরেছিল অনেক বুদ্ধিজীবী হেরেছে আল্লাহ রহমতে একজন বুদ্ধিজীবীকে আমি চেষ্টা করেছিলাম ভালো হয় কি না দেখলাম যে না ভালো হয় না কি যেন বাঁকা কখনো সোজা হয় না ওই অবস্থা এই লোকটা কি ইসলামপন্থীগণ ইনভাইট করে মুফাসির পরিষদের মালানা আমির ইসলাম বেলালি এখানে আছেন আমাকে ইনভাইট করেছিল সেখানে সে বুদ্ধিজীবী ছিল ওই বুদ্ধিজীবী আলেমদের দেখলেই কাদিয়ানিদের দালালি করে আমি স্পষ্ট আজকে বলছি কোন ধরনের রাগ ঢাক না রেখে ইসলামপন্থীগণ কখনো বুদ্ধিজীবী জাফরুল্লাহকে দাবাত করবেন না সে কাদিয়ানিদের তাকে কখনো আপনাদের মন চানবেন না সে কাদিয়ানিদের থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে কাদিয়ানিদের দালালি করার জন্য এবং আমি স্পষ্ট বলছি কাদিয়ানিরাও কাফের তাদের দালালরাও কাফের তাদের পক্ষে যারা করে তারাও কাফের সম্মানিত শুধু ইসলাম প্রথা সর্বস্ব ধর্মের নাম নয় একটা লোক দুই চার দিন পূজা পার্বন করে হিন্দু হতে পারে গির্জা যাতায়াত করে খ্রিস্টান হতে পারে প্যাগোড়ায় যাতায়াত করে বৌদ্ধ হতে পারে সিনাগকে যাতায়াত করে ইহুদি হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের একটি বাক্যের একটি শব্দের একটি অক্ষরকে অস্বীকার করে মুসলিম হতে পারে না সে মবিন কাফের তাকে কাফের বলতেই হবে এখন বলুন কেউ আমি মুসলিম আল্লাহকে বিশ্বাস করলো কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করলো না সে মুসলিম না মুসলিম সে কাফের কিনা ঠিক সেভাবে মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না এই আকিদাটার নাম আকিদা খাতমে নবুয়াত এই আকিদা খাতমের উপতের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে এই ক্ষেত্রে সুন্নার সাথে ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মা দেখুন সিদ্দিক জমানায় অনেক বাতিল ফেরকা ছিল তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেন নাই করেছেন করেন নাই বাহাত্তর ফেরকার মধ্যে ছয়টা ফেরকাই সাহাবা এ জমানায় এসে তৈরি হয়েছে কাদ্রিয়া জবরিয়া রাওয়াফেস খাওয়ারেস এরকম ছয়টা বাতিল ফেরকাই সাহাবা একরামের জমানায় তাদের উৎপত্তি ঘটেছে শুধু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন হজরত আলী আর কারো বিরুদ্ধে সাহাবা একরাম যুদ্ধ করেন নাই কিন্তু মিথ্যা দাবিদার মুসালামা যখন নব্বত দাবি করেছে সমস্ত সাহাবি ঐক্যমত্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সাহাবা একরাম যুদ্ধে যাওয়ার পর মুসালামা ধ্বংস হয়ে জাহান নামে চলে গিয়েছে মুসালামাতুল কাজাবের পর যারাই মিথ্যানুবতের দাবি করেছে পৃথিবীতে উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছেন কি দিয়ে ফায়সালা করেছেন আমরা দেখতে পাই এই মিথ্যা নবতের দাবিদারদেরকে মুসলমানগণ তরবারি দিয়ে ফায়সালা করেছেন ইংরেজ আমলে আমরা দেখতে পেয়েছি ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু আল্লাহ ও আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে আমরা দেখতে পেয়েছি ইংরেজ আমলে ইংরেজদের পাঁচাটা গোলাম কাদিয়ানের কাজাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি এই কুখ্যাত কাফেরটা মিথ্যানবতের দাবি করেছিল সমস্ত ওলামায়ক রাম ঐক্যবদ্ধ হয়ে তাকে কাফের ঘোষণা করেছিল উনিশশো সালে কাদিয়ানের কাজ জাত মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে কাদিয়ানি সম্প্রদায় এরা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে এরা এই পর্যন্ত একশোটির মতো সেন্টার করেছে সরকারি দলেও তারা ঘাপটি মেরে বসে আছে বিরোধী দলও ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন সংস্থায় বসে আছে অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় অবশ্যই মুসলমানদের মৌলিক দাবিগুলোকে আদায় করার লক্ষ্যে সরকারকে অমুসলিম ঘোষণা করতেই হবে তারা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল তাহারিকে খাতমেনবদ বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে সরকারকে উদাত্ত দাবি জানাচ্ছি বর্তমান মেয়াদের মধ্যেই কাদিয়ানেদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে তাদের যত পণ্য দ্রব্য আছে প্রাণ সিজান আর এবং তাদের যত প্রকাশনা আছে প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ সহ এগুলো নিষিদ্ধ করতে হবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলব খাতমেরবতের আন্দোলনের কোনো বিনিময় পৃথিবীতে আশা করবেন না মনে রাখবেন হাজাত আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যারা খাতমে নবুতের আন্দোলনে সম্পৃক্ত থাকবে পরকালে না জাতের এটাই তাদের সবচেয়ে বড় মাধ্যম হবে আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলে বাংলাদেশের মান্যবর আলেমে দিন আতাউল্লাহ হাফিজি হুজুর আছেন আমাদের রাজপথের লড়াকু সৈনিক মজলুম নেতা ডক্টর আহমদ আব্দুল কাদের ভাই আছেন তাদেরকে বলবো আপনারাও রাজনৈতিকভাবে খাতমের বতের আন্দোলনে আমরা চাই আমাদের চেয়েও আরও যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশে থাকেন তারা নেতৃত্বে আসুক প্রয়োজনে আমরা কর্মী হয়ে কাজ করব কিন্তু যে কোনো কিছুর হোক কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাংলাদেশে আদায় করতেই হবে সেজন্য তাহারিকে খাতমেরুবোধ বাংলাদেশের সকল কর্মীকে ও স্থানীয় বিভিন্ন জায়গার নেতাদেরকে আমি বলব আপনারা যে আপনাদের প্রস্তুতি প্রতি মুহূর্তে থাকতে হবে এবং সকল সময় যখনই খাতমেনপতের আন্দোলনে আপনাদেরকে ডাকা হয় আপনাদেরকে জানমাল নিয়ে ছুটে আসতে হবে আল্লাহ আল্লাহজন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন দাবানা ওয়াখের ওয়াকের দাওয়া রবহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে